আমি অনামিকা মণ্ডল, এবি ২৪ নিউজে আপনাদের স্বাগত। এনআরসির বিরুদ্ধে টিএমসির বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি সভা আগামী ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার বহরমপুর ওয়াইএমএ ময়দানে। তৃণমূল কংগ্রেসের ডাকে এনআরসি ও বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিবাদ সভা। সেই সভাকে সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে আজ সকালে নওদার আমতলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন মণ্ডলের নেতৃত্বে একটি সভা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি মোশাররফ হোসেন মণ্ডল, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ, জেলা পরিষদ সদস্য সঞ্জয় হালদার, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মণ্ডল, টিএমসি নেতা আজিজ মণ্ডল এবং বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি ও প্রধানগণ। আজকে কি বিষয় মিটিং ছিল? আজকে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আগামী ১২ তারিখ যে বহরমপুরে এনআরসি বিরোধী যে জনসভা, সেই জনসভায় আমরা অঞ্চল সভাপতি এবং ব্লক নেতৃত্বদেরকে ডেকে যে যে আমরা রুটে গাড়িগুলো দেব সেটা নিয়ে আমাদের এখানে আলোচনা হলো মূলত। এবং সেখানে আমরা ব্লকের নেতৃবৃন্দ, আমাদের জুলফিকার আলী ভুট্টো, পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ, জেলা পরিষদের মেম্বার সঞ্জয় হালদার, আজিজ সাহেব এবং অল অঞ্চল সভাপতি এবং ব্লক নেতৃত্ব সকলে মিলিতভাবে আমরা আলোচনা নিলাম এবং যে যে রুটে বাসগুলো যাবে আমরা নির্দিষ্ট সময়ে পৌঁছে যাব। এবং সারা ভারতবর্ষে ব্যাপী যে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে, একমাত্র প্রতিবাদী মুখ হচ্ছে মমতা ব্যানার্জি। আমাদের নেতা শুভেন্দু অধিকারী ডাক দিয়েছে বহরমপুর চলো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শয়ে শয়ে হাজারে হাজারে লোক নওদা ব্লক থেকে নিয়ে গিয়ে আমরা সামিল করে জনসভাকে সার্থক করব। ডেঙ্গু সতর্কতা সজনে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত, কি কি করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে ২ বার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। সাবস্ক্রাইব করুন এবি ২৪ নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি ২৪ নিউজ।